নমস্কার আজকে আলোচনা করব কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য কোন কোন উপায়গুলি আপনারা করতে পারেন যদি আপনাদের মনে হচ্ছে যে কোনো ব্যক্তি আপনাদের ওপরে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করছে কিংবা কোনো তন্তক্রিয়া করে থাকছে তাহলে তার থেকে কিভাবে বাঁচবেন কোন কোন বিশেষ উপায়গুলির দ্বারা আপনারা প্রয়োগ করে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবেন সেই নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বলবো যে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকটা আমাদের কীরকমভাবে কাজ করে সাধারণত তন্তক্রিয়া এক এমন ধরনের একটা চর্চা যা মানুষের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার হয়ে থাকে যা মানুষের ইচ্ছা পূরণের সাথে সাথে অনিষ্ট করার কাজও করা হয়ে থাকে ভূত প্রেত আত্মা বস করে তাদের নিয়ে কাজ করা হয়ে থাকে যেখানে অলৌকিক ক্ষমতার ব্যবহারের মাধ্যমে কার্যসিদ্ধি করা হয়ে থাকে প্রাকৃতিক বা অপ্রাকৃতিক ঘটনাকে অলৌকিক উপায়ে নিয়ন্ত্রণ করা মন্ত্র বা মন্ত্রপ্রুত বস্তু দ্বারা বিশেষ কাজ করা ঝাড় ফুঁক টোনা টোটকা মারণ উচাটন বশীকরণ নানান পদ্ধতিতে এই ক্রিয়া করা হয়ে থাকে প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন ধরনের গাছগাছরা শিকড় জড়বস্তু মানুষের চুল নোখ মাংস রক্ত খুলি হাড় বিভিন্ন পাথর বা ধাতু দিয়েও ঝাঁটা বা ছাই ভস্য ইত্যাদি দিয়েও ব্যবহারের মাধ্যমে মানুষ তন্তক্রিয়া বশীকরণ ইত্যাদি বিভিন্ন রকমের কাজ করা হয়ে থাকে এবং এইগুলি প্রত্যেকটি মানুষের ওপর খুব গভীর প্রভাব ফেলতে পারে এই তন্তক্রিয়া সকলে কিন্তু করতে পারেন না এই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক একমাত্র উচ্চ মানের তান্ত্রিক বা তান্ত্রিক দ্বারাই হয়ে থাকে আর এই তন্ত্রের প্রভাব সকলের ওপর পড়ে না যে সমস্ত ব্যক্তিরা খুব মানসিকভাবে দুর্বল কিংবা যাদের জন্মছকে চন্দ্র দুর্বল তাদের ক্ষেত্রেই একমাত্র কিন্তু এই তান্ত্রিক ক্রিয়ার প্রভাব পড়ে থাকে তো সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যেই বলব যদি আপনি বুঝতে পারেন যে আপনার ওপর তন্ত্রক্রিয়া হয়েছে কিংবা কোনো ব্যক্তি যদি বুঝতে পারছেন যে আপনাদের ওপর কোনো তন্ত্রক্রিয়া ব্ল্যাক ম্যাজিক হয়ে আছে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের এই উপায়গুলো অবশ্যই করার চেষ্টা করুন বিভিন্ন উপায়ের মধ্যে বেছে বেছে কয়েকটি উপায় সহজ উপায় আপনাদেরকে বলার চেষ্টা করছি এগুলো যদি করতে পারেন আশা করি খুব ভালো ফল পাবেন প্রথমে বলবো যে বাড়ির ভিতরে একটি পাত্রের মধ্যে কিছুটা লবণ নিয়ে আপনারা বাড়ির একটি কোণে রেখে দিন এবং প্রত্যেক সপ্তাহে এই লবণটিকে পাল্টান বাড়িতে প্রত্যেক দিন সন্ধ্যায় অবশ্যই কর্পূরের আরতি করুন কর্পূরের আরতি প্রত্যেক দিন করার চেষ্টা করুন বাড়িতে সন্ধ্যাবেলায় ধূপ ধুনো এগুলো জ্বালান প্রত্যেক দিন আপনারা নিয়মিত হনুমান চাল্লিশার পাঠ করুন হনুমান চালিশার প্রত্যেকটি লাইন অত্যন্ত শক্তিশালী এই হনুমান চালিশা যদি আপনি নিয়মিত পাঠ করেন তাহলে কিন্তু আপনাদের ওপরের এই কুপ্রভাব এই কালো জাদুর যে প্রভাব আস্তে আস্তে কমতে থাকবে যদি আপনি রুদ্রাক্ষের মালা ধারণ করতে পারেন তাহলে খুবই ভালো হয় যে সমস্ত ব্যক্তিরা বাইরে খুব বেশি খাবার খান কিংবা কোনো লোকের বাড়িতে গিয়ে খাবার খান তাদের ক্ষেত্রে কিন্তু এই বাইরে খাবার খাওয়াটা বন্ধ করতে হবে এছাড়া একটি ফিটক্রি নিয়ে নিন নিয়ে নিজের সঙ্গে সব সবসময় রাখবেন এই ফিটক্রিটি প্রত্যেক দিন আপনি পাল্টে দেবেন এবং নতুন একটি ফিটক্রি নিয়ে আপনারা বাইরে বেরোবেন গোমূত্র জলে স্নান করাটা খুবই দরকার যে সমস্ত ব্যক্তিরা এই তান্ত্রিক ক্রিয়ায় দ্বারা আক্রান্ত তাদের ক্ষেত্রে কিন্তু গোমূত্র জলে স্নান করলে কিন্তু আপনাদের এই কুপ্রভাব এই নেগেটিভ এনার্জি আপনাদের থেকে দূরে চলে যাবে এবং রাস্তা দিয়ে যেতে যেতে কখনোই কোনো লঙ্কা লেবু এই ধরনের জিনিস বা কোনো ক্রিয়া করার জিনিস লাল ফুল এই সমস্ত জিনিসগুলোকে কখনোই পা দিয়ে ছুঁয়ে যাবেন না অর্থাৎ এই সমস্ত জিনিসগুলোকে সব সময় যেন দূরে থাকার চেষ্টা করুন রাত্রিবেলা কোনো গাছের তলায় দাঁড়িয়ে খাবার খাবেন না এছাড়া আপনার বাড়িতে অবশ্যই প্রধান দরজাতে একটি স্বস্তিক চিহ্ন লাগিয়ে রাখুন এবং আরেকটি চিহ্ন যেটি লাগানোর চেষ্টা করুন সেটি হচ্ছে হনুমানজির গদা এই হনুমানজির গদার যে চিহ্নটি সেটি আপনারা বাড়ির প্রধান দরজায় লাগিয়ে রাখুন এছাড়া হাকিক সুলেমানি পাথর হাকিক সুলেমানি পাথর এইটা কিন্তু আপনারা ধারণ করতে পারেন অনামিকা আঙুলে যদি আপনারা হাকিক সুলেমানি পাথর ধারণ করেন তাহলে কিন্তু খুবই ভালো হয় নিয়মিত হনুমান মন্দিরে গিয়ে হনুমান চালিশা পাঠ করুন এবং হনুমানজির পূজা অর্চনা করুন বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার যদি আপনারা হনুমানজির পূজা অর্চনা করতে পারেন তাহলে খুবই ভালো হয় হনুমানজির সিঁদুর একটি কাগজে করে নিয়ে আপনার সঙ্গে সব সময় রেখে দেবেন হনুমানজির সিঁদুর অবশ্যই সঙ্গে রাখার চেষ্টা করুন এই সমস্ত ছোট ছোটো সহজ উপায়গুলো আপনারা করতে থাকুন আশা করি খুবই ভালো ফল পাবেন